তো সেজন্য আমি মোটামুটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বাড়ি যে ট্রাস্টি আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এটা স্পন্সর করার জন্য। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, প্যারিস ইউনিভার্সিটি দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমাদের সম্মানিত মিস্টারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা গুণীজন সংবর্ধনা দিব। গুণীজন সংবর্ধনা এখানে আছেন শান্তি ও শৃঙ্খলা বিশেষ অবদান রাখার জন্য আমরা শেখ দীপু ভাইকে সংবর্ধনা দিব এবং শেষ প্রদান করব, এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মাহবুব রহমান স্যারকে আমরা ক্রেস দিয়ে সংবর্ধনা জানাব। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার উনি ক্রেস দিয়ে বরণ করে নেবেন, সংবর্ধনা জানাবেন মাহবুব রহমান স্যারকে, এবং তাকে বিজি স্যার এবং আবদুল্লাহ স্যার আমি সবিনয় অনুরোধ জানাবো ট্রাস্টিবোর্ডের সম্মানিত সদস্য যারা আছেন তারা তো মেহমান অংশগ্রহণ করবেন। দেশ প্রদান করবেন আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব আজিজ স্যার, আব্দুল আজিজ স্যারকে দেশ দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। পাশে থাকবেন আমাদের চেয়ারম্যান স্যার এবং ধন্যবাদ। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা আছে, আজকের যে অনুষ্ঠান আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা ট্রাস্টি বোর্ড আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আব্দুল্লাহ স্যার, আব্দুল আজিজ স্যার এবং আমাদের মাঝে আছে মতিউর রহমান স্যার, ওনাদের বিশেষ বিশেষ সহযোগিতা, সহমর্মিতা এবং ভালোবাসায় আজকে এই অনুষ্ঠান। আপনারা জানেন যে ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2014 সাল থেকে যাত্রা শুরু করে আজকে আমরা বেশ কয়েকটি বনভোজনের আয়োজন করেছি, এবং বিশেষ বনভোজন যেটাকে আজকে যদি কেউ এখান থেকে তাকে দেখবেন মনে হবে যে একটা কনভোকেশন শুরু হয়ে গেছে। আসলে এটা আমাদের মিনি কনভোকেশনও বলতে পারেন। আমাদের মাঝে সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন, চেয়ারম্যান স্যারকে অনুরোধ জানাবো যেন আমরা স্বল্প সময়ে আমরা একটা কনভোকেশন করতে পারি, এবং সেটার ব্যাপারে স্যারে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এবং আপনারা আজকের এই মেসেজটুকু, ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেসেজটুকু আপনারা সকল ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে দিবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে, আরও ভালো লাগবে, এবং পরবর্তী টাইমে যদি আমরা লন্ডন পার্কে যেতে পারি তাহলে আরও ভালো লাগবে। এই অনুষ্ঠান যেন পরবর্তীতে আমরা আজকে প্রায় 1100-1200 ছাত্রছাত্রী নিয়ে এই অনুষ্ঠান করেছি, আগামীতে আমরা 3000 ছাত্রছাত্রী নিয়ে কনভোকেশনে যেতে চায়, আপনারা সেটার সহযোগিতা করবেন এবং সেভাবে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনা রাখবেন আমাদের বটবৃক্ষ এই ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান, ইন্স্যুরেন্স বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন স্যারকে আলোচনা রাখার জন্য সবই অনুরোধ জানাচ্ছি। মাহমুদ হোসেন স্যারকে ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আসলে বক্তব্য কিছু নাই, আমরা আসছিলাম পিকনিক করতে, এখানে পিকনিক করছি আমরা, যদিও গরম পড়ে গেছে। আমি বলে থাকি যে গরমের ভিতরে, গরমের সময় কম্বল বিতরণ, আমরা এই গরমের মধ্যে পিকনিক করতেছি, ভবিষ্যতে যেন এই গরমে আর পিকনিক না করতে হয়, সেই জন্য আমি ইউনিভার্সিটি বিসি স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা ট্রাস্টি বোর্ডের সদস্য যখনই আপনি ডাকবেন আমরা আসবো, কিন্তু এই ভবিষ্যতে এটা না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন, কারণ অনেক অতিথি আজকে আসার কথা কিন্তু আসে না, কিন্তু কারণ হচ্ছে কি যে এটা গরমের ভিতরে আসাটা খুবই কষ্ট। আমি বর্তমানে একটু টায়ার্ড ফিল করতেছি যে কোন সময় এখন উঠে গাড়িতে বসতে পারবো এবং বাসায় চলে যেতে পারবো। আমার কাছে আরেকটা
প্রবলেম লাগাচ্ছে, যখন এইখানে বাতিগুলো জ্বলতেছিল আমি এই যে বড় আলোটা বন্ধ হয়ে গেল, কিন্তু যারা ওই যে হাত দিয়ে চেষ্টা করতেছে আলোটাকে বন্ধ করতে সেটি আমি করতে পারতেছি না, কিন্তু এলাম আল্লাহর প্রদত্ত মনে হয়, কারণ আমি দেখলাম এই আলোটা আমাদের ইলেকট্রিক আলো না, এটা হচ্ছে হ্যাঁ রোদেশের মানে আল্লাহ কর্তৃক প্রদত্ত আলো, এটাকে বন্ধ করার শক্তি কিছু নাই, আমার খারাপ লাগতেছে, তারা খুব কষ্ট পাচ্ছে। যাই হোক, আমি ভবিষ্যতে আশা করব আমাদের দীপু সাহেব, আমাদের একজন ওয়েলিং সাহেব এবং যিনি আমার ভাতিজাও অবশ্য, যিনি গতবারও আমাদেরকে সহযোগিতা করছেন, এবার আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন, এবং তাকে তিনি আমাদের যে আগামী বছর এই যে পিকনিকটা করার জন্য যে ঘোষণা দিলেন এটা যেমন যথাসময় করা হয় এই ব্যবস্থাটা করার জন্য আমি ভিসি চাই এবং আমার মালিশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে অনুরোধ করবো সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছিলেন এখানে আসে নাই চলে গেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে শ্রমিক হওয়ার জন্য, যেমন ইউজিসির দুজন মেম্বার ছিলেন, একজন হচ্ছে হেরাল সাহেব আর একজন হচ্ছে দিল আফরোজা বেগম, এনরা দুজন আসছিলেন, তাছাড়া আগে ইউজিসির না উনি পিএসসির মেম্বার ছিলেন, বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের অধ্যক্ষ মনে হয় রাসায়নিক অধ্যক্ষ এনামুল শরীফ এনামুল কবিশ্বর, এবং আরও কয়েকজন আমার লায়ন্স ক্লাব করি তার নেতৃবৃন্দ আছেন, তারা ওখানে বসা আছেন, এবং তাদেরকে আমি এবং একজন এমপি এই এলাকার যিনি এমপি তিনিও এসেছিলেন মেম্বার অফ পার্লামেন্ট এখানে আসছিলেন, তাদেরকে আমি ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আপনাদের বর্তমানের পক্ষ থেকে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে ভালো লাগছে এই যে তোমরা সাঁতার কাটছ, অনেক আমি দেখছি, আমি যখনই আসলাম তখন দেখলাম ছেলে মেয়েরা সব সাঁতার কাটছে, এটা আমার কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং তারা খেলাধুলা করাচ্ছে। আমি অনেকে বললাম যে তোমরা যাও যে একটু খেলাধুলায় অংশ করো, কারণ এখানে আমি আগেও আসছি, ওইখানে তিলো কী জানি পড়ে যে তিলো কী জানি পড়ে ওইখানে হ্যাঁ তিলো পাস, এটা মানে বালিশ তিলো মানে বালিশ পাস করে আর কি, তা ওখানে দেখলাম পাঁচ সাতজন মাত্র, তো লোকও নাই মানে যারা মেয়েরা বা মহিলারা বসাচ্ছিল অল্প করে আসছে, তা আমি দেখছিলাম কিন্তু লোক তাতে সব অন্য গোসল করতেছে অর্থাৎ শুনি আর Oh,
to say.